শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম ফজলুর রহমান ফজলু। আমার পিতার নাম মৃত ইদ্রিস আলী খান, মাতার নাম মৃত সখিনা ভেওয়া। যখন আমি মুক্তিযুদ্ধে যাই তখনকার ঠিকানা ছিল আমার চিথুলিয়া। চিথুলিয়া নদী বিলীন হয়ে গেছে, ওখান থেকে এসে আমরা কুশাহাতে বাড়ি করি, মুজিব সড়ক, থানা সিরাজগঞ্জ, জেলা সিরাজগঞ্জ। আমি যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে যাই তখন আমি মাল্টিপ্রাইমারি স্কুল, হাই স্কুলে লেখাপড়া করি। আমি ক্লাস 10 করতাম, ছাত্রলীগ করতাম, ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। যখন আন্দোলনের টুঙ্গের অবস্থা তখন আমরা ওই বিএলই স্কুলে, তখন আনসাররা তখন ট্রেনিং করা, তা আমরা ওই স্কুল থেকে যাই, ওখানে এদিকে আন্দোলন সংগ্রামের সাথে লিপ্ত থাকি, ওদিকে যায় সেরা আবার ওই ওখানে ওই একটু ট্রেনিং দিই। আমরা সরাসরিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে যাই, সেটা হলো আমরা প্রথমে আমাদের এনজিও ছিলেন শামসুদ্দিন সাহেব, ওনার সাথে আমরা গেছিলাম ডাববাগান শাহজাদপুর, ওখান থেকে ফিরে আসি। আইসি সেরাই তখন যেই ফিরে আসি তার পরপরই আর্মি আমাদের সিরাজগঞ্জে ঢুকে, আর্মি সিরাজগঞ্জে ঢুকার পর তখন আমরা এলাকার থেকে ওই আমরা ক্যাম্পের থেকে বাড়া চলে যাই, আমি হাতিয়ার নিয়েই চলে যাই, আমি আর তাহির আমরা দুজন ঠিক হই হাতিয়ার নিয়েই চলে যাই। কিছুদিন পর আমরা খোঁজ করি আমাদের যারা এই মুক্তিযোদ্ধারা কোথায় কী করবে, কোথায় যাবে, কোথায় ইয়ে করবে, ক্যাম্প কোথায় কোথায়, আমাদের নেতারা আছে লতিফ মির্জা খুঁজি, আমি হোসেন গুলো খুঁজি, এদেরকে খোঁজা খুঁজে আরম্ভ করলাম। ওনারা দেখা গেলো অনেকেই ইন্ডিয়া মিলে চলে গেছে, আর আমরা কিছু লোক চলে গেছে শুনলাম যে ইয়েতে ভদ্রঘাট চলে গেছে। অরুণ ওস্তাদ আমাদের ওখানে আবার যে গলের মাঠে প্রশিক্ষণ করেছেন উনিও চলে গেছে, ওনারা চলে গেছে ইয়েতে, তা আমরা সেখান থেকে চলে গেলাম। তা সেটা পাইলাম, হে সাইচানতলী পাইলাম, ওই লোক আমরা আমি আর তাহেবটা অরুণ ওস্তাদে পেলাম, আরও দুজন সাথী পেলাম। তো ওনারা বললো যে চল যে আমরা চলে গেলাম সেই ইয়েতে, তো আমরা গেলাম ভদ্রঘাট। সেই ভদ্রঘাট যা সেটা ভদ্রঘাট বেশ দুই দিন থাকার পরে ওখান থেকে একটা অপারেশন করলাম, সেই বাগবাটি ইউনিয়ন ইয়েতে নৌকা দিয়ে আসে আজল মিলিটারি বাড়িতে, সেখানে অংশ ইয়ে করে যাওয়ার পরের দিনই আমাদের ভদ্রঘাটে আমাদের আর্মিরা অ্যাটাক করল। আর্মিরা অ্যাটাক করলে বাড়ি তখন আমরা আসছিলাম বল্টুদের বাড়ি, বছরাব্বাইরা ছিল ইয়েরা অরুণ ওস্তাদটা ছিল আমাদের সাথে, লতিফেরা ছিল জাঙ্গেলা জাতি ইয়ের সাথে তার মামার বাড়ি, ওই বল্টুকের বাড়িতে হামলা হয়। ওখানে আমরা সম্মুখ যুদ্ধ করি যে আমাদের অ্যামিনেশন ফুরায় যায়, তখন আমরা ধীরে 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 ধীরে
আমরা নদী পার হয়ে যাই সেই উলিপুর চরে। উলিপুর চরে যাওয়ার পরে দেখা গেল জামগুড়িয়ারা যারা আছে তারা চলে গেছে, তখন আমরা দুজন আবার চলে গেলাম সেই এক ডালা রতন গান্ধী ইউনিয়নে। এক কাউকে পাইলাম না, গেলাম ইন্ডিয়া মিলে চলে গেলাম। সে ভারত দিকে যায় মানে বাধা পেলাম, নৌকা পেলাম না, প্রয়োজন আছে যাওয়া যাবো না। ওখান থেকে আবার ব্যাক করলাম, ব্যাক করে গেলাম সিরাজগঞ্জের যে স্বর বৈটার স্বর করে হয় সুষমার স্বর করে হয় ওই স্বর বিলে আমরা রওনা দিলাম। হেঁটে 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 গেলাম দুজন। এর মধ্যে আমাদের সাথে লিয়াকতের সাথে দেখা হলো, লিয়াকতকে সাথে করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়া সেটা এর মধ্যে দেখলাম যে শুনলাম না আমার ভাগ্নি জামাইটা আর বললোকা হাকিম বললোকা লিডার এরা চলে এসছে নদী পার হয়ে আবার গেলাম বললোকা ইয়েতে ললিন নলিন যায় সেটা আমার বাস্তি জামাই করে ভাগ্নি জামাই করে পাইলাম যায় ওদের সাথে আমার লিপ্ত হয়ে গেল। সেই আমাদেরকে পাঠাইলো আবার সবটি মিলে পাঠাইলো সেই টুলবিটি যায় ওখানে সেটা নিলাম। সেটা নিয়ে আমরা শস্যবাড়ি ব্রিজ ভাঙব, এই ব্রিজ ভাঙবার ই করে সেটা আমরা সেটা নিয়ে থাকলাম। থাকার পরে সকালে যখন আমরা ব্রিজ ভাঙার জন্য এক গ্রুপ চলে গেছে আমরা ছিলাম বলে ডিফেন্সে, ওনারা যা ব্রিজটা তো কেমনভাবে ভাঙল না, না ভাঙলি করে আমরা ভোরে ভোরের দিকে আমরা খদরে নামাজের পরপর আমরা সবাই উঠে মানে হাত মুখ ধুতেছি। এরই মধ্যে শোনা গেল যে আর্মি আসতেছে, যে আমাদের ওখান থেকে গোলাগুলি আরম্ভ করল, আমরাও পজিশন নিয়ে গেলাম। বেশ ঘন্টা দিনেকের মতো আমাদের যুদ্ধ হল। যুদ্ধ হওয়ার পরে তখন আমরা আর টিকতে পারলাম না, মানে ধরা আবার দুই মুড়া দিয়ে আবার চাপাইল আমাদের, না পারে আমরা ধীরে ধীরে ফেঁকে যাই, আমরা বিল দিয়ে পার হয়ে চলে গেলাম। চলে যাই ওখান থেকে ছত্রভঙ্গে এসে সেরে আমরা আবার গ্রামে গিয়ে যাচ্ছিলাম আমাদের এলাকায়। এলাকায় এসে তখন পেলাম হলো আমরা ইসমাইল গ্রুপ মানে ইসমাইল হোসেন গিরিলা এই গ্রুপটাকে আমরা পেলাম। পালিয়ে পরে আমরা তাদের সাথে অ্যাড হয়ে সেখান থেকে গেলাম আমরা সেই রতন গান্ধী ইউনিয়নে রূপের বের আমরা সেরেটা নিয়েছি বড়ইতলা পাশেই। ফজরে নামাজের সময় আবার আর্মিরা গেট দিল, গেট দিলে সেখানে কতক্ষণ যুদ্ধ করে আমরা টিকতে পারলাম না, আমরা চলে এসেছিলাম। বেশ কিছু মানুষ হতাহত, আমাদেরকেও হতাহত হয়নি। কিছুদিন পর আবার আমরা আবার যে যেখানে গেছিলাম সবাই ঐক্যবদ্ধ হইলাম। ঐক্যবদ্ধ হয়ে দেওয়ামারা থেকে আমরা আবার অ্যাটেন্ড দিলাম ভাটপিয়ারে, বন্যাকুড়ি করে আবার ভাটপিয়ারে। এই যুদ্ধের একেবারে সম্মুখ যুদ্ধ হয়ে করে আমরা গোলাগুলি করে কিছু রাজাঘাট ফিরে কিছু রাজাঘাটে আমরা ই করছি। তারপরে চলে আসার পর পরের দিন থেকে রাজাগুলো তারা চলে গেছে, আমরা চলে আসলাম সেই খাগা। খাগা এসে শেল্টার নিলাম, শেল্টার নেওয়ার পর সেটা খাগার থেকে আমরা নিলাম হইলো আপনার ইয়াতে গভীরপাড়া। আমরা এই যে ইসমাইল গ্রুপ, ইসমাইল ভাই শুধু দুর্দান্ত সাহসী ছিল, হালিম ছিল সাহসী। জি আমরা এলাকায় আমরা ইন্ডিয়া যেতে পারিনি, তখন ছিল উৎপল অবলম্বন। তারপরে আবার আমাদের সাথে যে তখন আমরা ইসমাইল গ্রুপে আসলাম ওই ইয়ের থেকে ওপর থেকে যুদ্ধে ই করে এসে আমরা এবার আসলাম ছত্রভঙ্গে এবার আসলাম। আসার পরে তখনকার ইসমাইল ছিল আমাদের কি আর আলিজ ওস্তাদ ছিল আমাদের কমান্ডার আর্মি। রেখে টেকি করায় আমরা প্রথমে হিট দিলাম শৈলাবাড়ি। শৈলাবাড়ি আমরা 22 জনের মতো আমরা লোক আর এটা সাড়ে তিনটের দিকে আমরা অ্যাটাক করলাম। অ্যাটাক করে সন্ধ্যা পর্যন্ত আমরা ওখানে একটা হারাইলাম হইলো আমরা ইয়ে শহীদ হইলো লোক আমাদের সুলতান। আর আমরা মোটামুটি সবাই আমাদের ই গুলি ফুরে হয়ে গেল, আমরা ধীরে 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 সুলতানকে নিয়ে পিছনে চলে আসলাম। আসার পর তারপরে আবার কিছুদিন পর যখন এদিকে মোজাব ভাইরা ইসাক ভাইরা তারপরে আমাদের ধরুল ভাইরা মুক্তা ভাইরা এরা সব ইন্ডিয়া থেকে আসছে আসলে তখন আমাদেরকেও আমাদের ওস্তাদকেও ডাকলো এই সোনগাছা মাদ্রাসা মাঠে আমরা সবাই একত্রিত হলাম। তো ওখানে বসে সম্পূর্ণ সব নেতারা এরা বসে সেরা যারা ইনস্ট্রাক্টর ছিল তারা আমাদের ওস্তাদটা এরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিল কে কোম্মারা দিয়ে যাবে। তা আমাদের দিল হলো আমাদের ডিফেন্সে মানে ওই শৈলাবাড়ির যে যেখানে গ্যাপ তার সাথে আমাদের দক্ষিণে দিল টাউনে আমরা টাউনের মানে ইয়ে গণগাতির ওই খোপসাবাড়ি হাটখোলা ওখানে আমাদের দিল, আমরা ওখানে থাকলাম। এর মধ্যে তো গোলাগুলি আরম্ভ হয়ে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, পাকিস্তানি আর্মিরা টাউন থেকে মুভ করছে। মুভ করলে আমরা তো তিন জায়গায় আমরা সিএনবি ওখানে একটা গ্রুপ আমরা গেছি
আর আমরা হাটখোল একটা গুরু, আর হলো আমাদের ওই ইয়ের পাশে অব্দার পাশে আরেকটা তিনটা গুরু তিন জায়গায়। আমরা তখন গোলাগুলি আরম্ভ করি, আমাদের গোলাগুলি তিন জায়গা থেকে গোলাগুলি আরম্ভ তখন করলো, তখন পরা আর এদিকার শৈলাবাড়ি যে গ্যাপ ওদিকার যেতে পারল না। ওখানে যে কটা আসলে ওখানে তো মানে ওরা ইসাক ভাইরা তারপরে জহির ভাইরা ইয়ারা এরা মোটামুটিভাবে ই করছে আমির ভাইরে, ওরা ওখানে গোলাগুলি করতেছে আমরা এখানে গোলাগুলি করতেছি। তারপরে বেশ রাত প্রায় নয়টা সাড়ে নটার দিকে আর ই হলো না, তখন আমরা আবার ব্যাক করে চলে গেলাম। চলে যাওয়া ছাড়া আমরা গেছি সেই আবার সেই বহুদূর ভাড়া মারা ছাড়া গেছি, হাইটিয়া হাইটিয়া যাওয়া লাগে, যা সেখান থেকে আবার সংবাদ শুনলাম আমরা রেখে পাঠিয়ে দেখতে খবর দিই। এবার দেখা করতেছে না দিয়ে চলে গেছিলাম, আবার দৌড় পেরে চলে আসলাম আমরা সব সেই ইয়ের থেকে দৌড় পেরে চলে আসলাম। আচ্ছা সেটা যে আমরা উঠলাম ওইটা দেখি যে কেউ কিচ্ছু নাই, খালি হেলমেট দিয়ে এগুলো পরে রাখছে। যে আমরা বারো তারিখেই শিরন শহরে আমরা গেছি সরাসরি ইয়ের রানিকিরার মধ্যে দিয়ে প্রফেশনালের ওখানে আমরা উঠে চলে গেছি। আর আমাদের যে যারা ইন্ডিয়ার থেকে যারা যে সমস্ত লোকজনের যেগুলো ই দিয়েছিল অবদার পাশে দিয়ে ওরা এই হাসান হাবিব তারপরে আমার সুকু তারপরে সামাদ এরা এই ধরনের আমরা পরে শুনলাম তাদের নাম, ওনারা গেছে আর অবদার ভোট দিয়ে। তো ওখানে যে রানী গ্রামের মাথায় ওই ফকিরপাড়া যে ই ব্রিজ ছিল আপনি রেল ব্রিজ ছিল নদী খালের উপরে, ওরা যে ওই দুই পাশে যে বাংকারে যারা আছে এটা আর এরা জানে না। আমরা তো চলে গেছি রানী গ্রামের মধ্যে দিয়ে, আমরা পনেরো বিশ জন একটা রানীগের মধ্যে গোলাগুলি করতে করতে চলে গেছি টাউনের মধ্যে। এর মধ্যে শুনলাম যে এদেরকে আহক মানে সব মেরে ফেলেছে, আমরা একসাথে ব্যাগ করলাম, ব্যাগ করে চড়ার মধ্যে এসে দেখি মাছ চড়া করে বন্ধুটা ওই মাছ চড়া যা দিয়ে আমির ভাই অজ্ঞান হয়ে গেছে। তা আমরা আমির ভাই তুলে দিয়া পাঠালাম, দিয়া পাঠে আমরা গেলাম খোসাবাড়ি হাটখোলা মধ্যে বসলাম, আমরা বেশ দশ বারো জন বসে এই আলোচনা করতে করতে শোনা গেল যে মারা থেকে হাসান হাবিবে মেরে ফেলা নিয়ে দিয়েছে, গুলি করছে, মারা গেছে, ওই সামাদ মারা গেছে, শুকুন হ্যাঁ শুকুন নামের নদী আর একটা কোনো নাম জানি না একটা হিন্দু এরা এদেরকে মেরে ফেলা গেছে। তাই আমরা আর কী করবো, আমরা ওই অবস্থায় ওরা যারা যারা আসলে এরা নিয়ে চলে গেছে। আমরা আবার পরের দিন চোদ্দ তারিখ সেদিন চোদ্দ তারিখের ভোরবেলা আমরা সব আবার শহর উঠলাম। তেরো তারিখের ঘটনা হয়েছিল, চোদ্দ তারিখে আমরা ডাইরেক্ট উঠে হয়ে সারা সিরাজগঞ্জে আমরা পতাকা আমাদের ছিল পতাকায় বান্দা আর হাফ প্যান্ট পরা, আমাদের গ্রুপের ইডাই ছিল খুব সাহসী গ্রুপ আমরা, এই দিয়া আমরা সিরাজগঞ্জ শহর দখল করে দখল করে আমরা ইয়ের মাঠে আসলাম, বিয়ে করার মাঠে আসলাম। আসা সেটা সবার সাথে একত্রিত আমরা ক্যাম্প করছিলাম সুতার কলে, সিরাজগঞ্জ সুতার কলে ক্যাম্প করছিলাম। সেই সুতাগরে ক্যাম্পের থেকে আমাদের যে দিনকে হুকুম দিল যে আমরা আমজুমা দেব, আমরা সবাই এসে আমজুমা দিয়ে দিলাম ক্যাপ্টেন মন্ত্রীর সাহেবের কাছে বিয়ে করে মাঠে। এই যে বঙ্গবন্ধুর আদেশে করা যে আমরা সংগঠন, আদেশে করা যে আমরা মুক্তিযুদ্ধে যারা গিয়েছি, আমরা যারা সাধারণ কৃষক ঘরের ছেলেপেলে এরাই ছিলাম আমরা সোচ্চার বেশি। আমরা আজ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে করাই আমরা একটা শুনি, আটাত্তর সন থেকে মুক্তিযুদ্ধ সংসদের সাথে আমি সম্পর্কিত, বিরাশি সন নির্বাচিত, এ পর্যন্ত আমি মুক্তিযুদ্ধ সংসদের সাথেই ওতপ্রোতভাবে জড়িত আছি। সকল মুক্তিযোদ্ধার যে কার কি সমস্যা আমার তরফ থেকে আমি যেটুকুনো সম্ভব হবে সেটুকুনো আমি সবসময়ের জন্য তাদের পাশে থাকি। জননেত্রী শেখ হাসিনা যে কাজটা মুক্তিযোদ্ধাদের জন্য করছে এটা বলার মানে আমি খুব ধন্যবাদ জানাই শেখ হাসিনাকে। আর আজকে যে দেশের যে উন্নয়ন এটা যেখানে আমরা জীবনে কোনোদিন দেখি নাই, চরের মধ্যে এই আমাদের পাশেই আমাদের কাওয়াপাল ইউনিয়ন সেই চরের মধ্যে আলো, সেই চরের মধ্যে আজকে কারেন্ট গেছে, ঠিক আছে, তার যে উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট পদ্মা সেতু এগুলো আমরা খুব মানে খুশি। নতুন প্রজন্মের কাছে আমাদের এটি প্রত্যাশা যে আমরা যেগুলো করেছি সেটা তোমরা দেখো, তোমরা জানো মুক্তিযুদ্ধের ইতিহাস শোনো, মুক্তিযুদ্ধের উপরে তোমরা কি করো, আমরা তোমাদেরকে মানে এই নতুন স্বাধীনতার সপক্ষের লোকজন মুক্তিযুদ্ধের চেতনার যে লোকজন মুক্তিযুদ্ধের সন্তান তাদেরকে আমরা আহ্বান জানাই এই রীতিতে
যে তোমরা এই আমরা যেটা করে আছি যেন সেই ধারক বারক বাহক হিসেবে তোমরা এটাকে উজ্জীবিত করে ধরে রাখো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।